नमस्कार बंधुरा पुपुर रान्नाघरे सबाइके स्वागत। एकेते उत्तराखंडे मारात्मक ठंडा ताई बृष्टि, सुतरां प्रथमे खिचुड़ी खावार कथाई माथाय आसे। आर बांगाली मानी बृष्टि बा शीतेर दिने खिचुड़ी खेतेई हबे, एरकम एकटा ब्यापार एसेई जाय। तो आजके आमी जे खिचुड़ीटा बानाबो एटा एकदमई सामान्य उपकरणे एबं खूब साधारण भावे बनाबो। एटा जे केउ जे कोनो समय झटपट तैरी करे फेलते पारबे। एटा जेमन स्वास्थ्यकर सेई रकमई सुस्वादु। तो चलो आमरा रेसिपिटा देखे नी। आर जदि आमार रेसिपि तोमादेर भालो लेगे थाके आमार चैनेलेर अन्यान्य रेसिपिगुलो घुरे देखार जोन्नो अनुरोध करब। रेसिपि भालो लागले छोट्ट करे एकटा लाइक दिते भूलो ना। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করনি তাদের আমি অনুরোধ করব, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটা প্রেস করে আমার সাথে থেকো। তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে করছি এই সাধারণ খিচুড়ি। খিচুড়িটা করতে মোটামুটি কী কী লাগবে সেগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি বড় মাপের দুটো আলু দেখো এরকম বেশ বড় টুকরো করে নিয়েছি। নতুন আলু নিয়েছি যেহেতু এখন বাজারে নতুন আলু ভর্তি। সব সবজি আমি ধুয়ে নিয়ে কেটেছি। এখানে আছে মাঝারি মাপের দুটো টমেটো, এগুলোকেও আমি এরকম বড় বড় ডুমো করে নিয়েছি। এখানে আছে একটা ছোট ফুলকপি, সেটাকেও আমি ফুলগুলো এভাবে একটু বড় বড় করে নিয়ে নিয়েছি। আর এখানে আছে ছটা কাঁচা লঙ্কা আমি একটু চিড়ে নিয়ে নিয়েছি, কারণ আমি এই খিচুড়িতে কিন্তু কোনো শুকনো লঙ্কাই ব্যবহার করব না, পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করব। এখানে আছে এক কাপ মটরশুঁটি, এখানে আছে খুব সরু আতপ চাল, আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। চালটাকে ধুয়ে নিয়েছি বেশ 5-6 বার করে, যতক্ষণ না এর সাদা জলটা বেরিয়ে গেছে ততক্ষণ আমি এটাকে ধুয়ে নিয়েছি। তো এইটা আমি নিয়েছি 1.5 কৌটো। আর এখানে মুগ ডাল, এটাও 1.5 কৌটো নিয়েছি। মুগ ডালটা কিন্তু ধোয়া নেই, চালটা খালি ধুয়ে নিয়েছি। তো আমি 1.5 কৌটো দুটো হাফ হাফ নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি 1টা তেজপাতা, 1 চা চামচ গোটা জিরে, 1 ইঞ্চি দারচিনি, 2টো ছোট এলাচ আর 1 ইঞ্চি আদা আমি গ্রেট করে নিয়েছি। রান্নাটা করব সর্ষের তেলে। আর কি কি দেব রান্না করতে করতে দেখিয়ে দেব, তবে আমি কিন্তু একদম বেশি মশলার ইউজ এই খিচুড়িটায় করব না। আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি আর মুগ ডালটা এখন আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এটাকে হালকা করে ভেজে নেব। এটাকে মাঝারি আছে একভাবে নাড়াচাড়া করে ভাজবো। এটার থেকে যেই একটা সুন্দর গন্ধ বেরোবে তখনই আমি এটাকে নামিয়ে নেব। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়, তাহলে কিন্তু খিচুড়ির স্বাদ একেবারেই বাজে হয়ে যাবে। ডালটা ভাজা হয়ে গেছে, আমি এরকম হালকাই ভাজবো, একদম কড়া যাতে কালার না ধরে যায় এইভাবেই আমি ভাজবো, কারণ ডালটার থেকে কিন্তু একটা সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করব আর এই ডালটা আমি একটা পাত্রে নামিয়ে নিয়ে ধুয়ে নেব। আমি গ্যাসটা অফ করে দিলাম। আমি গ্যাসটা অন করে একটা ডেকচি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে এখন আমি সর্ষের তেল দিয়ে দেব 2 টেবিল চামচ। আমি কিন্তু তেলও খুব বেশি ইউজ করছি না, কিন্তু খিচুড়িটা টেস্ট খুবই ভালো হবে। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে এই ফোড়নগুলো দিয়ে দেব। এখানে তেজপাতা দেখিয়েছি আগেই, জিরে, দারচিনি, এলাচ সবগুলোই আমি দিয়ে দেব। এলাচের মুখটা আমি ফাটিয়ে নিয়েছি,
আমি আদাটাও এর মধ্যে দিয়ে দিলাম, ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। আর এখন এর মধ্যে আমি দিয়ে দেব আলু, ফুলকপিটা আমি একটু ভাপিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম ফুলকপিটাও। আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। লো ফ্লেমে এটাকে আমি একটু কষিয়ে নেব। আমি এটাকে মিনিট পাঁচেক কষিয়ে নিয়েছি একদম লো ফ্লেমে। এখন আমি এর মধ্যে দেব এক চা চামচ নুন, আমি নুন পরে আবার অ্যাড করব। দিয়ে দেব প্রয়োজন মতো হলুদ, দিয়ে দেব এক চা চামচ, একটু উঁচু উঁচু করে এক চা চামচ জিরে গুঁড়ো, এখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটোটা। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে ধুয়ে রাখা মুগ ডালটা। এখন আমি ফ্লেমটা মিডিয়াম করে দিলাম, আর ডাল সমেত এই সবগুলোকে আরো পাঁচ মিনিট আমি এভাবে কষিয়ে নেব। ডালটা এই সবজির সাথে কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর এটাকে আমি ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। ডালটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ধুয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দেব। এই চালটা যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য ডালটা আমি অর্ধেকটা সেদ্ধ করে নিলাম। আর নুনটাও এই সময় আমি টেস্ট করে দেখে নেব, যদি নুন লাগে তাহলে আমি নুনটা এই সময়ই দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কড়াইশুঁটিটাও। আর দিয়ে দেব আরো কিছুটা জল। আমি এতে দিয়ে দিচ্ছি আরো এক চা চামচ নুন। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। চাল আর ডাল দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু দেখো এরকম পাতলা আছে, আর আমি এটাকে এরকম পাতলাই নামিয়ে দেব, কারণ এটা কিন্তু ঠান্ডা হতে হতে একটু টেনে যাবে, ঠান্ডা হওয়ার আগেই এটা টেনে যাবে। আমি এখন এর মধ্যে দিয়ে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, আর এই সময় তোমরা একটু ঘি এর মধ্যে দিয়ে দিতে পারো। আমি এর মধ্যে ঘি দেব না, কারণ আমার ঘরে সবাই ঘি খাবে না, তো যারা যারা ঘি খাবো আমরা তারা তারা পাতে নিয়ে নেব। আমি এখন গ্যাসটা অফ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। দেখে নিলে বন্ধুরা, খুবই সহজ ও সুস্বাদু একটা খিচুড়ির রেসিপি।
তোমরা বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করে দেখো। আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আবার ফিরে আসব পরের পর্বে এরকমই সুন্দর কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো।
দেখে নিলে বন্ধুরা, খুবই সহজ ও সুস্বাদু একটা খিচুড়ির রেসিপি। তোমরা বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো পরের পর্বে এরকমই সুন্দর কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো।